তো হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি দিদির বাড়িতে। মানে দিদির বাড়িতে এসেছি বলতে দিদির বাড়িতেই ছিলাম, আমি আর ভাই অনিকেত ভাই গেছিলাম একটু মছন্দপুর, একটা আমাদের দরকার ছিল তার জন্যে। তো সেইখান থেকে আসার সময় দিদির জন্যে কিছু জিনিস কিনে আনার ছিল, দিদি বলেছে যে ওর জন্য কিছু ক্লিপ ফ্লিপ কিনে নিয়ে আসতে। তো দোকানে গিয়ে আমরা একটা দারুণ জিনিস পেয়েছি আর সেটাই দিদির জন্য সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছি। আচ্ছা, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কি সারপ্রাইজ দিই। আর সব থেকে বড় কথা, আমার দিদি মানে সব কিছুতে ভয় পায়, ও পোকা মাকড় আরশোলা, তারপরে টিকটিকি, মাকড়সা, সাপ, ব্যাঙ, মানে সব কিছুতে, হ্যাঁ একদম সব কিছুতে ভয় পায়। মানে ওর পাশ থেকে যদি কোনো সময় আরশোলা উড়ে যায় তা ও হয়তো উড়ে পালিয়ে যেতে পারলে ভালো হয়, এরকম অবস্থা। তো আজকে দিদির জন্য যে সারপ্রাইজটা নিয়ে এসেছি ভাই দেখিয়ে দে, সেটা ভাইয়ের কাছে রেখে দিয়েছি। এই যে সেটা সারপ্রাইজটা হলো, এই যে তো এটা নিয়ে এখন, কিন্তু যদি কেউ হাত দেয় মনে হবে সত্যি করে, হ্যাঁ একদম রিয়েল স্বপ্ন। দেখো তোমরাও কেউ দেখলে বুঝতে পারবে, একদম পুরো রাবারের মতো আর একদম সফট। হ্যাঁ হুট করে দেখলেও ভয় লাগবে, গাছের দড়ির সাথে ঝুলিয়ে রেখে দিলে মনে হবে যে লাউ ডোকা সব ঝুলে আছে। তো চলো দেখা যাক দিদির কি রিয়াকশন হয়। এটা আমরা প্রথমে, হ্যাঁ এটা আমরা প্রথমে ভেবেছিলাম যে ঘরে গিয়ে দিদির গায়ে ছুঁড়ে মারবো, কিন্তু ছুঁড়ে মারতে মারতে ও যদি দেখে ফেলে, কিন্তু তাই আমরা ভেবেছি যে গিয়ে ওর হাতে সারপ্রাইজ দেবো, তারপর দেখা যাবে কি হয়। তো চলো দেখা যাক কি হয়, চল ভাই ভালো করে গুটিয়ে নে, হ্যাঁ যাতে ওরা হাতের মুঠোয় ধরে সেরকম ভাবে, ঠিক আছে। তো চলো লুকিয়ে রাখ, লুকিয়ে রাখ, বলো এখন দিদিদের বাড়ি দেখা যাক কি করছে। ঘরের ভিতরে আছে হয়তো, হ্যাঁ হয়তো ঘরের ভিতরে আছে। ওই তো গাড়ি পাচ্ছিলাম না তার জন্যে, না চাউমিন পাইনি, যেটা দেখে তুই খুব ইমপ্রেস হয়ে যাবি। দেখতে পাচ্ছিস বলতো সামনে কে দাঁড়িয়ে আছে? রুকো যারা সবার করো, ওই তো না না তুই হাত পাত, হাত পাত, আমরা এক্ষুনি দেবো। এই চোখ চোখ খুলছিস কেন? ওই তো হাত ওরকম করছিস কেন? ভালো জিনিস দিদি, জিত এক্সাইটেড হয়ে গেছে তাই বলেছে, ওরকম করছিস কেন তুই? না 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 না, খোলা যাবে না সারপ্রাইজ। হ্যাঁ হ্যাঁ হাত পাত, দু হাত পাততে হবে, ভিড়।
পছন্দ হয়নি খতম বাই বাই টাটা গুড বাই গয়া গিফট কেমন লাগলো দিদি মেরে পাশে আছে শোভেনও আস্তে আস্তে পথ দেখছে আব্বারি জিত কি জিত কোথায় গেল জিত কোথায় গেল আমার মেয়ে শোভেনকে ভয় দেবে সৌমেনের অবস্থা দেখো সৌমেনের অবস্থা খুবই সেটা এই কাকে দিবি তোর মন যে সর সোনা মায়ের গায়ে দাও সোনা মায়ের গায়ে দাও তোদের লজ্জা লাগা দরকার ঐশ্বরী নিয়ে তাই খেলা করছে আর সেই ভয়তে এরা তো জন দেখো কোথায় উঠেছে হাই হাই ওট 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 সোনা Thank you for watching video please like comment share and subscribe my channel